বরাবরের মতো জেলা সদর বারাসাতে অনুষ্ঠিত হচ্ছে কালী পুজো। গত দুবছর করোনার আবহে কিছুটা ভাটা পড়েছিল পুজোতে। চিরাচরিত প্রথা মেনেই জেলা সদর বারাসাতে আয়োজিত হচ্ছে কালী পুজো। এই মুহূর্তে আমরা রয়েছি শতদল ক্লাবের সামনে। 53তম বর্ষে শতদলের এবারের থিম উত্তরণ। এই অন্ধকার সময় থেকে আলোয় উত্তরণের বার্তা দিতে চেয়েছেন পুজোর আয়োজকেরা। করোনা আবহে সরকারি নির্দেশিকাকে মান্যতা দিয়ে তৈরি হয়েছে পূজা মণ্ডপ। এ বিষয়ে ক্লাবের পক্ষে আশিস বৈদ্য বলেন, 53তম বর্ষ বারাসাতের ঐতিহ্যবাহী শ্যামা পূজা উৎসবের অন্যতম একটি ক্ষেত্র শতদল সংঘ। কিন্তু সঙ্গত কারণেই, কোভিড বিধির কারণে বিগত দুবছর যে আমরা উৎসব বর্জিত সময়ের মধ্যে দিয়ে চলেছি এবং চারিদিক একদম শীতল অন্ধকার, মানুষের মনে আতঙ্ক আনন্দ উবে গেছে, তারই মাঝে এই অন্ধকারচ্ছন্ন সময়ের মধ্যে থেকে আমাদের উত্তরণ প্রয়োজন, মুক্তি প্রয়োজন। তাই আমরা এই সময়টাকে এই দীপান্বিতা মা, মা কালীর আরাধনা, আলোর উৎসব, সেই আলোতে কিছুটা আলো জ্বালাতে পেরেছি। অতীতের মতো সব আলো আমরা জ্বালাতে পারিনি, সঙ্গত কারণেই, স্বাভাবিক কারণেই, পরিস্থিতির কারণে। কিন্তু তবুও এই অন্ধকার থেকে কিছুটা হলেও আমরা আলোকবর্তিকার প্রজ্বলনের মধ্যে দিয়ে আমরা উত্তরণ চাইছি। তাই আমাদের ভাবনা উত্তরণ, অর্থাৎ অন্ধকার থেকে আলোয় ফেরা এবং মৃত্যু নয়, জীবনে ফেরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বারাসাত।